ভেজাল ওষুধ উৎপাদন বিক্রয়ে লাইসেন্স ব্যতীত ওষুধ উৎপাদন মজুদ বিতরণ করলে 10 বছর জেল এবং 10 লাখ টাকা জরিমানার বিধান রেখে ওষুধ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে ওষুধ প্রশাসন এবং মান নিয়ন্ত্রণে কিভাবে হবে সবকিছুর বিধান থাকবে। জয় যাদবের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক বসে সকালে। গণভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত 12টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় বৈঠকে। 1942 সালের ড্রাগ অ্যাক্ট এবং 1982 সালের ড্রাগ অর্ডিন্যান্সকে যুগোপযোগী করে নতুন ওষুধ আইনের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি বড় আইন, যাতে ধারা 103টি। ঔষধ প্রশাসনটা কীভাবে হবে, ঔষধ প্রশাসনের কার্যক্রম কী হবে, ঔষধ প্রশাসনের মান কীভাবে নিয়ন্ত্রণ করবে, তারপরে এবং এটার এক্সিকিউটিভ একটা বডি থাকবে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঔষধ উৎপাদন বিক্রয় মজুদ বিতরণ ইত্যাদি লাইসেন্স প্রদানের জন্য কীভাবে লাইসেন্স প্রদান করবে, ফিটা কী হবে, এগুলো সব এবং যোগ্যতা কী থাকবে লাইসেন্স প্রাপ্তির, এগুলো তারা ফিক্স করে দিবে। আইনের 54 থেকে 75 নং পর্যন্ত ধারাগুলো শাস্তি সম্পর্কিত। ধারাগুলো গ্রুপ অনুযায়ী সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়কে। 54 যেটা লাইসেন্স ব্যতীত ঔষধ উৎপাদন ও আমদানি যদি করে তাহলে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতেই হতে পারে। ভেজাল ওষুধ উৎপাদন বিক্রয় মজুদ বা বিতরণ করলে সেখানেও 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল। সরকারি ওষুধ চুরি করে যদি কেউ বিক্রি করে তাহলে তারও 10 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। দেশীয় কাঁচামাল ও সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে শিল্পায়নের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিয়ে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে নতুন শিল্পনীতির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনগুলো যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।